তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, সেই সঙ্গে বেড়েছে লোডশেডিং, আর লোডশেডিং এর সঙ্গে সঙ্গে বেড়েছে চার্জার ফ্যানের চাহিদা। দর্শক, চার্জার ফ্যানের চাহিদা অনুযায়ী যোগান কেমন এবং দামও বা কেমন, সেই সব বিষয়ে জানাতে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে আমি এসআইরাজ। চলুন দেখে নেওয়া যাক। কাস্টমারের চাহিদা অনেক, কিন্তু হচ্ছে আপনার বাজেট এক একজনের এক এক রকম। এখন মার্কেটে হচ্ছে ক্রাইসিস মালের, কিছুদিন ধরে আপনার যারা স্টক রাখছে স্টক লিমিট ফিনিশ হয়ে গেছে। এখন মনে করেন যেগুলোই আছে অনেকে কী করে, মালের রেটটা বাড়িয়ে তারপর বিক্রি করে। তো যার যে সামর্থ্য অনুযায়ী যে আমার কাছ থেকে নিতে হবে তা না, আশেপাশে দোকান আছে কম্পেয়ার করে আপনার যেখানে একটু রিজনেবল প্রাইসে পাবেন ওখান থেকে নিয়ে যাবেন, এটাই আমার কথা আর কি কাস্টমারের জন্য। আর আশা করি মনে করেন যে ব্র্যান্ড বলে একটা কথা আছে, ব্র্যান্ডটা একটু দেখে নিন। মোটামুটি এখন কাস্টমার আছে, সবার কাছে তো আর বিক্রি করতে পারিনি। যারা হয়তো দেখা গেছে যে কয়েকটা দোকানে জাস্টিফাই করে এসে দেখলো যে না আমার কাছে একটু কম আছে, কিংবা ভাইয়া দেখি আরেকবার, দেখে যে কম্পেয়ার করে দেখে আবারও আসে নিয়ে যায়, ভালোই আলহামদুলিল্লাহ। আমরা অনেকক্ষণই যাবৎ দেখছি আপনি বিভিন্ন শোরুমে গিয়ে গিয়ে ফ্যান দেখছেন, ফ্যান কি নিতে এসেছেন? মানে কী কারণে আসলে ফ্যানের অনুভবটা এখন হচ্ছে, কী ফ্যান নেবেন বলে? আসলে আমি আসার কারণ হচ্ছে যে হিসেবে লোডশেডিং হচ্ছে, বিদ্যুৎ থাকা অবস্থায় যে গরম পড়ছে তাপ দেওয়ার, যার কারণে আমি আসলে এয়ার কুলার চাচ্ছি। হ্যাঁ, যেগুলো আমার যে বাতাসটা আপনার পাকা দিয়ে কভার হচ্ছে না, ঠান্ডা হচ্ছে না, বাতাসটা গরম ইয়া করতেছে, তো যার কারণে আমি এয়ার কুলার নেওয়ার জন্য আসছিলাম আর কি। তো এর কারণ মার্কেটে দেখতেছি, মার্কেটে প্রায় দেখতেছি অনেকগুলো কোম্পানি আছে, তার মধ্যে নোভা, মিয়াকো, আবার গ্রে, এগুলো এয়ার কুলার আমি মানে দেখতে পাচ্ছি আর কি। তো যেটা আমার কাছে ভালো লাগে, ভালো সার্ভিস দিবে, আমাকে দামে সাশ্রয় হবে, আমি ওইটা নেওয়ার জন্য চেষ্টা করতেছি, যার কারণে আমি দেখতেছি আর কি। আমি তো ফ্যান কেনার জন্য এসেছিলাম নোভা, কিন্তু আমার টার্গেট ছিল 9,000 টাকা, 10,000 টাকা, 8,000 টাকায়। আমরা অ্যাড দেখেছি অনেক সময় ইউটিউব চ্যানেলে দেখেছি, কিন্তু এখানে এসে দেখছি রেটটা অনেকটাই বেশি। এখন গরমের জন্য বেশি হয়েছে কি, 15-20 দিন আগে দেখছি রেটটা একটু সীমিত, এখন দেখতেছি 13,000-14,000 এইরকম রেট যাচ্ছে। এত রেট হলে তো আমরা কিনতে পারতেছি না, কারণ 9,000 টাকা এর আগে বলেছে, কিন্তু এখন যদি 13,000-14,000 হয় আমাদের কেনা একটু ডিফিকাল্টি হয়। ওয়ালটন বলেন, মার্সেল বলেন, ওদের তেমন একটা নাই বিষয়টা। বিশেষ করে ঘটনা হচ্ছে ওদের একটা ফ্যান নিতে গেলে মিনিমাম 15-17,000 টাকা, তো এত টাকা দিয়ে সবাই নিব না, দেখা যায় যে অনেকের বাজেট কম থাকে। তো অল্প বাজেটের মধ্যে নোভাটা বেস্ট, তার কারণে নোভার চাহিদাটা একটু মার্কেটে বেশি, আর এগুলো মোটামুটি ভালো, সেলও হচ্ছে ভালো, সবাই কিনা শান্তি। এই টিভির সেল একেবারে ডাউন, ঠিক আছে, তো ওই কারণে আর কি ফ্যানগুলো উঠানো, তবে উঠানোর পরে প্রচুর সেল হচ্ছে। দামের ক্ষেত্রে শুরু হচ্ছে কেমন, আর হচ্ছে সর্বোচ্চ কেমন আছে আপনার এখানে প্রোডাক্ট? এখন সর্বনিম্ন হচ্ছে আপনার 12,500 টাকা, 12,500 থেকে শুরু, এটা অ্যাটলিস্ট আপনার 14,000 টাকা পর্যন্ত আছে এই। এবং একটুখানি জানতে চাই আসলে, ক্রেতারা দু একজনের সঙ্গে কথা বললাম আমরা, এবং তারা একটা জিনিস আসলে বলছেন অভিযোগের মতো কিছুটা, যে এই ফ্যানগুলো যেগুলো এখন আপনার 12,000-13,000 টাকায় আপনারা বিক্রি করছেন, সেটাই আপনাদের ইউটিউব চ্যানেল কিংবা আপনাদের যারা ক্রেতারা রিভিউ দেয় তাদের ওখান থেকে ইউটিউব চ্যানেলে দেখেছে হচ্ছে 9,000-9,500 টাকা। তো এই যে কয়েকদিনের মধ্যে, এক মাসও হয়নি বা 15 দিনের মধ্যে এই দাম হঠাৎ করে বাড়ার কারণে, বিষয়টা হচ্ছে এখন চাহিদা তো বেশি, যার কারণে এটা প্রাইসটা একটু কোম্পানি বাড়াই দিছে। এখন এটা আবার যখন বৃষ্টি হবে, যখন চাহিদাটা একটু কমবে, তখন অটোমেটিক প্রাইসটা একটু কমে যাবে। আর বিশেষ করে যারা কমে নিয়েছে, 9,900 টাকা বা 10,000 টাকা ছিল, তখন প্রাইস কম ছিল, ঠিক আছে, তখন আপনার বেচা কিনা কম ছিল, যার কারণে প্রাইসটা কম ছিল। এখন বেচা কিনার চাহিদা বেশি, কোনো কোম্পানি এখন মাল নাই, যার কারণে কোম্পানি এখন পার ফ্যানে 2-3,000 টাকা বাড়িয়ে দিছে। তার মানে আপনার কিনতেই হচ্ছে বাসে, বুঝি, এই কারণে আর কি প্রাইসটা একটু বেশি। তীব্র গরম আর তাপমাত্রার কারণে যখন চারপাশ হাঁসফাঁস, ঠিক তখনই এ পরিস্থিতিকে আরও অসহ্য করে তুলেছে লোডশেডিং। দিনে এবং রাতে
লোডশেডিংয়ের কবলে পুরো দেশ। এমত অবস্থায় বেড়েছে চার্জার ফ্যান বিক্রি। তবে ক্রেতাদের অভিযোগ, অন্য সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ফ্যান। অন্যদিকে বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী যোগান না থাকায় কোম্পানি থেকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই বিক্রির ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়ছে। এস আই রাজ, ঢাকা পোস্ট।